হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো কৌশিকের বার্থডে, তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। বরের জন্মদিন বলে কথা, সকাল সকাল উঠে আমি এখন বানাচ্ছি লুচি আর সাদা আলুর তরকারি। এখানে আমি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি একটুখানি মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটির যে প্যাকেটগুলো হয় ওইগুলোর থেকে কিছুটা দিয়েছি, আর দিয়ে দিলাম একটু টমেটো। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল ঢেলে দেবো, আর এদিকে লুচিটাও ভেজে নিচ্ছি। আজকে বানাচ্ছি লুচি আর সাদা আলুর তরকারি। একটুখানি পুজোও দিতে যাব, আর কৌশিক তো লাঞ্চ নিয়ে যায় না, তাই জন্য লাঞ্চে আর কিছু বানাবার ব্যাপার নেই। তো এরপর একটু বাজার করতে যাব, ভাবছি রাত্রে একটু ভালো কিছু বানাবো। তো এখানে আমি লুচিগুলো দিয়ে দিয়েছি, আর এই যে সাদা আলুর তরকারিও আমার রেডি হয়ে গেছে। তো এবার ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। ওর বাবা ওঠার আগে ও কোনোদিনই ঘুম থেকে ওঠে না, আর এখন মেয়েকে ঘুম থেকে তুলে রেডি হয়ে আমরা একটু বেরিয়েছি বাজার করতে যাব। কারণ হচ্ছে ওই কৌশিকের জন্য কিছু রাত্রিবেলা বানাবো, আর আমার শ্বশুরমশাই এসেছেন এখানে ডাক্তার দেখাতে, আর শাশুড়িমা আসেননি, শ্বশুরমশাই একাই এসেছেন। আর হচ্ছে কৌশিকের যে মেসো, ওনার আবার আজকে একটা হার্টের অপারেশন হবে, তো তাই জন্য বার্থডে সেলিব্রেট করার কোনো ব্যাপার নেই। তবে একটা সারা বছরের একটাই তো দিন, তাই জন্য একটু ভালো মন্দ কিছু বানিয়ে ওকে খাওয়াবো। তো আজকে কুটুস প্রথমবার বাজার করতে এসেছে, এর আগে কখনো বাজারে আসেনি। সবজি বা মাছের বাজার কীরকম হয় সেটাও আজ প্রথমবার দেখলো। যাই হোক, আমরা বাজার টাজার করে বাড়ি চলে এসেছি, এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। একটা 2.5 কেজি সাইজের কাতলা মাছ কিনলাম, আর তার মধ্যে দেখো কী ছোটো ছোটো করে দিয়েছে মাছের পিসগুলো। যখন কাটছিল তখন বলেছিলাম মিডিয়াম সাইজের পিস করতে, কিন্তু এত ছোট ছোট করে দিয়েছে, এক একটা পিস আর এক একজনের পাতে দেওয়া যাবে না, দুটো করে পিস দিতে হবে এমন অবস্থা। বাজার করে আসতেই এত দেরি হয়ে গেছে, আর শ্বশুরমশাইকে খেতে দিতে হবে বলে আমি তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে ওনাকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো যত বেলুন ছিল, কুটুসের বার্থডে বা কুটুসের জন্য কিছু বেলুন এনে রাখা থাকে ওকে ফুলিয়ে দেওয়ার জন্য, সেইগুলো আমি জোগাড় করে এখন নিয়ে বসে পড়েছি কিছু একটা ডেকোরেশন করব বলে। বেলুন ফোলানো হয়ে গেছে, এখন এটাকে আমি এই জানলার মধ্যে একটা আর্চ মতো বানাবো বলে ঠিক করেছি। এইবার কোনো বেলুনেরই তো কালারের ঠিক নেই, কোনোটা একটা আছে তো কোনোটা তিনটে আছে, এরকম ব্যাপার। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা হাবিজাবি টাইপের আর্চ বানাবো। আর এই যে মেশো, উনি ওনার বাড়িতে কৌশিক ছোটোবেলায় অনেক দিন থেকে পড়াশুনো করেছিল, তো তার কাছে ওই মেশো প্রায় বাবারই সমান, তো তাই জন্য ওর খুবই মন খারাপ, মোটেই এসবে কিছু করার ইচ্ছে নেই। এদিকে আমার ভাই একটা কেক পাঠিয়ে বসে আছে, তো কেকটা তো সদগতি করতে হবে, কাটতে হবে, তাই জন্য ভাবলাম একটু সাজিয়েই নিই দুপুরবেলায়। আমার তো সেরকম কাজ নেই, কুটুস ঘুমিয়ে পড়েছে, তো ওপরের দিকটা তো হয়ে গেছে। এবার ভাবছি দুদিকে দুটো ছোটো ছোটো আর্চের মতো করব, কারণ হচ্ছে কয়েকটা বেলুন বেঁচে গেছে, কোনো কালারের ঠিক নেই, একটু ঠিকঠাক কালারের বেলুন হলে বেশ কিন্তু সুন্দর লাগতো। তো ওই একটা রিবন কিনেছিলাম, ওটাকে দিয়েই জড়িয়ে জড়িয়ে করছি, পাশাপাশি সব এক কালারের বেলুন হয়ে যাচ্ছে, একই কালারের বেলুনই বেশি। এই গোল্ডেন কালারের বেলুনগুলো না, ওই যে কুটুসের জন্মদিনের সময় ব্ল্যাক আর গোল্ডেন করা হয়েছিল তখনই আনা হয়েছিল, আর এই যে বাকি অন্য অন্য কালারের বেলুনগুলো, এগুলো কুটুসকে মাঝে মাঝেই ফুলিয়ে দেওয়া হয় খেলার জন্য, তো সেইগুলো আমি নিয়ে এইগুলো সাজাই সাজিয়ে ফেলছি। কারণ এখন আর আমি যেতে পারবো না, বাড়িতে অসুস্থ শ্বশুরমশাই কুটুস সবাইকে নিয়ে সামলে বারবার বাড়ি থেকে বেরানোটা তো সম্ভব হয় না। তো যাই হোক, এখন কোনো রকমে করে সাজিয়ে নিচ্ছি, কেউ তো আসবে না, আমরা নিজেরাই, ওই কৌশিকের একটু স্পেশাল দিনে ভালো লাগবে তার জন্যই ব্যবস্থা করছি আর কি। বেলুন তো সাজানো হয়ে গেছে, এবার ভাবছি ব্যাপারটা বেশ নাড়া নাড়া লাগছে, ওই জন্য ওই রিবনগুলোকেই একটু ছোটো ছোটো করে কেটে সব বেলুনগুলোতে একটু করে আটকে দিচ্ছি। এক পাকে একটু চা বসিয়ে দিয়েছিলাম, এখন শ্বশুরমশাইকে একটুখানি চা দিয়ে দেবো, আমি আমার চাটা একটু পরেই খাবো সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে। তো এখন ওনাকে একটু চা আর বিস্কুট দিয়ে দিই, এরপরে সব ডেকোরেশন কমপ্লিট হলে ওনাকে আবার সন্ধ্যের টিফিনটা দেবো। হয়ে গেছে চা দেওয়া, এবার বাকি ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলি, তা নাহলে আবার কুটুস উঠে পড়লে আর কিছুই করতে দেবে না আমাকে। তো এই দিকে তো আমার সব মোটামুটি রিবনগুলো লাগানো হয়ে গেছে, এখন ভাবলাম একটু ওই টুনি বাল্বগুলো লাগিয়ে দিই।
তাহলে একটু লাইটটা অফ করে দিলে দেখতে ভালো লাগবে। তো এখন ওইটা একটা আমার কাছে ছিল, ওটাই এখন সেলোটেপ দিয়ে মাঝখানে মাঝখানে আটকে দিচ্ছি বেলুনে। এবার লাস্ট ফিনিশিং হলো আমাদের দুজনের কয়েক কিছু ছবি আমার কাছে পোস্ট কার্ডের থেকেও ছোটো সাইজের ছিল, তো সেটাকে আমি ওই ছোটো ছোটো ক্লিপও ছিল আমার কাছে সেগুলো দিয়ে মাঝে মাঝে আটকে দিচ্ছি। শুধু দুজনের ছবিই আছে, তখন তো কুটুস হয়নি তাই কুটুসের ছবি নেই, তো ছবিগুলোকে মাঝখানে মাঝখানে আটকে দিচ্ছি। এবার দেখো তো কেমন হলো ডেকোরেশনটা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, বাজে হলেও জানিও কিন্তু। হ্যাঁ, তো দেখো লাইট অফ করে দিলে এরকম একটা লুক দিচ্ছে, বেশ ভালো লাগছিল। আর এদিকে এদেরকে দেখো, মনে হচ্ছে এদেরই জন্মদিন, দুজনকেই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে কৌশিকের জন্য অপেক্ষা করছি, কারণ কৌশিক বাড়ি আসার পর থেকে শুধু ফোনেই কথা বলে যাচ্ছে। Happy birthday to you. আজকে আর কিছুই রান্না করা হয়নি ডিনারের জন্য, তো কৌশিক আবার এখন যাবে ওই হসপিটালে, তো তাই জন্য আমরা আজকে বাইরে থেকে চাউমিন কিনে খেলাম। তো এইভাবে কৌশিকের জন্মদিনটা এবছরের আমরা কাটিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।